Assalamualaikum, my dear students. How are you? Hope that all of you are okay and also enjoyed your Eid vacation. Today is our first Bangla class after Eid vacation. So, let's start. আমরা আজ সুনামণিদের বাংলা পড়া বইয়ের 40 নম্বর পেজের গল্পটি পড়ব। তোমরা সবাই 40 নম্বর পেজটি ওপেন করবে এবং আমার সাথে পড়বে। দেখবে তোমরা একাই গল্পটি পড়তে পারছো কিনা। তোমরা যদি গল্পটি পড়ো বারবার পড়ো তাহলে তোমাদের রিডিং স্কিল ডেভেলপ করবে এবং এটার সাথে আমরা আজকে কিছু শব্দ দ্বারা বাক্য গঠন করাও শিখব। আচ্ছা তাহলে আমরা শুরু করি। আমরা যে গল্পটি পড়ব সেই গল্পটির নাম আমাদের দেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। আমরা বাংলাদেশে বাস করি। বাংলা আমাদের মায়ের ভাষা। আমরা বাংলা ভাষায় কথা বলি। আমরা বাংলা ভাষায় লিখি। অনেক শহীদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে। 21 ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস। 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস। বাংলাদেশ একটি ঋতু বৈচিত্র্যের দেশ। এদেশে 6টি ঋতু যথা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আমাদের দেশে অনেক রকম ফুল ফোটে। শাপলা আমাদের জাতীয় ফুল। কাঁঠাল আমাদের জাতীয় ফল। ইলিশ আমাদের জাতীয় মাছ। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু। দোয়েল আমাদের জাতীয় পাখি। শুধু কি তাই, ঢাকা বাংলাদেশের রাজধানী শহর। এদেশে 6টি বড় বড় শহরও আছে যথা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট। এর মধ্যে ঢাকা আমাদের সবচেয়ে বড় শহর। তাই আমি আমার দেশকে খুব ভালোবাসি। এদেশকে নিয়ে আমরা গর্ববোধ করি। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই এটা ভালোভাবে পড়বে এবং তোমরা যদি এটা পড়ো রিডিং স্কিল তো ডেভেলপ করবেই, তার সাথে সাথে এখান থেকে আসা অনেক প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই দিতে পারবে। তো আমাদের নেক্সট টপিক বাক্য গঠন। চলো আমরা বাক্য গঠন করা শিখি। প্রথমে শব্দ থাকবে এবং শব্দ দিয়ে একটা বাক্য গঠন করতে হবে এবং সেই বাক্যটার নিয়ম হচ্ছে বাক্যের মধ্যে সেই শব্দটা অবশ্যই থাকতে হবে এবং বাক্যটা অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। যেমন আমাদের প্রথম শব্দটা হচ্ছে স্বাধীন। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমি এই বাক্যটা তৈরি করেছি। তোমরা এটা দিয়ে অন্য বাক্য তৈরি করতে পারো। যেমন এটা বলতে পারো আমি স্বাধীন দেশে বাস করি, এটাও বলতে পারো, কিন্তু স্বাধীন শব্দটি থাকতে হবে। তারপরে পোশাক, আমরা ঈদে নতুন পোশাক পরি। শহর, ঢাকা একটি বড় শহর। দিবস, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। নৌকা, মাঝি নদীতে নৌকা চালায়। ঘড়ি, ঘড়ি দেখে সময় জানি। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই শব্দ দিয়ে বাক্য গঠন করা শিখবে এবং এগুলো তোমাদের কপিতে লিখবে। দ্যাটস অল ফর টুডে মাই ডিয়ার স্টুডেন্টস। সি ইউ সুন ইন আওয়ার নেক্সট ক্লাস। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।